হ্যালো বন্ধুরা, তো আপনাদের এমএস ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। তো আমি এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর নিয়ে নিয়েছি হাফ বস্তা আলু। তো এক বস্তা আলু কিনেছিলাম, হাফ বস্তা নিয়ে নিয়েছি, বাড়ি নিয়ে যাবো। আর তো মেসো আমার সঙ্গে যাচ্ছে সাইকেল করে আলুটা নিয়ে আমাকে স্টেশনে ছাড়তে। তো বন্ধুরা, এখন থেকে ব্লগ স্টার্ট করলাম, সবাইকে জানাই গুড মর্নিং। মেসো সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো বন্ধুরা, এখন আমরা যাবো স্টেশনে, স্টেশন থেকে বাড়ি। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন আমি বাড়ি এসে গেছি প্রায় 11টার সময়। তো তখন থেকে ভিডিও করতে পারিনি ঠিক মতো, কিছু কাজ করছিলাম। আর আমি আর মনু দুজনে কাজ করছিলাম, যার জন্য ভিডিও করার কেউ ছিল না। তো এখনও মনু রান্না করছে, যার জন্য এখনও রান্না শেষ হয়নি। আর ছাগলগুলো প্রচুর চেল্লাচ্ছে, কারণ মা বাড়িতে নেই, মা গেছে ভজনে, গেছে শ্যাম্পুরে। তো আমি আপনাদের দেখাবো কী কাজ করলাম আশা থেকে। তো দেখুন, এই যে গাছগুলো সব এখানে ছিল না, এই গাছটা ছিল না, ওখানে একটা জামুল গাছ নামিয়েছি, ওই জামুল গাছটা ছিল না। তো এই গাছগুলো সেখান থেকে সব আনলাম, সেখান থেকে এনে এখানে সব খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। তো সাজিয়ে দেওয়ার একটাই কারণ যে সেখানে এই যে ছাগলগুলো আমাদের সব সামনে আছে, সামনে মাথায়, তো ছাগলগুলোকে সামনে মাথায় রাখবো না, তো করে দেবো একদম সেদিকে সাইডে। তো সেদিকে করে দিলে কী হবে, সামনে মাথায় থাকবে না, লোকজন আসে বাড়িতে খারাপ লাগে। তো বন্ধুরা দেখাচ্ছি আপনাদের কোথায় কাজ করছিলাম। তো চলুন দেখান, জায়গাটা হচ্ছে এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পুরো আমি কোদালও রেখে দিয়েছি কাজ করছিলাম বলে। তো এখান থেকে ছাগল ঘর করার জন্য আমি ঠিক করে গেছিলাম। তো আমাদের এটা বাথরুম, এখানটাতে এখনও কাজ করব, কিছুটা বাকি আছে। আর
সব বন্ধুরা আপাতত সমান করে নিয়েছি, তারপরে ইট পাতার চেষ্টা করব। দেখি বেশি ইট নেই, কমই ইট আছে, দেখা যাক কতটা কি হয়। তো এখন কাজ শেষ করে দিলাম, তো চান ফান করে খাওয়া দাওয়া করে তারপর আবার আপনাদের সামনে আসছি। তো কাজ হয়ে গেছে, দেখি মনু রান্না কতদূর, মনু রান্না কতদূর বাকি। তো এখন ফুলকপি আলু ঝোল হচ্ছে, প্রায় একটা বেজে গেছে, আর মনু বলেই দিয়েছে এখন আজকে ফুলকপি আলুর ঝোল দিয়ে খেতে হবে। আজকে মাছ টাছ কিছু নেই, আজকে বেলাও হয়ে গেছে, বললাম না একটু ওই গাছপালাগুলো সব ঠিক করছিলাম, ওইদিকে রাখবো বলে ছাগলগুলো। তো ছাগলগুলো সবসময় ব্যবহার করেই যাচ্ছে, আর এই যে আরও বস্তা নিয়ে চলে এসেছি, আর সব চিল্লামিল্লি করছে, আর এখানে সব বেগুন গাজর হয়ে আছে। এই যে এখানে এইটা খুব কষ্ট হয়েছে এইটা এখানে লাগাতে, তো তিনজন মিলে ধরে করেছি এটা, আর এখানে সব সারি সারি গাছ দিয়ে দিয়েছি, ভালোই লাগছে। আর আমাদের বৌদি দেখতে গেছে আমি কোথায় কী কাজ করছি, দেখছে কোথায় কী কাজ করছি, এইখানটাতে কাজ করছিলাম। আপাতত সমান করে নিয়েছি, দেখা যাক কী করা যায়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চান টান করে সব একদম রেডি হয়ে গেছে আমি, আর তো দেখতেই পাচ্ছি এখন বাজে 3:10 বাকি, এখন আমাদের খাওয়া দাওয়া হয় না, কারণ মনু এখন ঠাকুরকে ধূপ দিচ্ছে, ঠাকুরকে জল খাওয়া দিচ্ছে। তো বন্ধুরা ওর ধূপ দেওয়া হয়ে গেলে, জল খাওয়া দেওয়া গেলে তো তারপরে খাওয়া দাওয়া করবো, কারণ আজ একটু লেট হয়ে গেলো, ওখানে কাজগুলো করছিলাম তো যার জন্য লেট হলো, আর এসছি প্রায় 11টা। তো আসার পর আমার তো সেখানে খুব ঠান্ডা লেগেছে, দুটো হাত খুব যন্ত্রণা হচ্ছিল ঠান্ডার জন্য, প্রচুর বাতাস চলে তো রাত্রে, যার জন্য সেরকম মানে গায়ে পড়ে থাকলেও পুরো ঠান্ডা হয়ে যায় শরীর, তো কনকন করে ঠান্ডা হাওয়া দিলে আর শরীর পুরো কম্পন হয়, এত ঠান্ডা ওখানে। তো আমি ওই জন্যই বাড়ি চলে এসেছি, একদিন রেস্ট নিয়ে নিই, তারপরে আবার কালকে চলে যাব কাজে। আর আমি ধূপটা দিয়ে দিই, ধূপটা দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নেবো, তো আজকে আর ওখানে কাজ করবো না, তো কালকে সকাল থেকে আবার কাজ করবো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন চ্যানেলে আসছেন তারাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইভাবেই সঙ্গে থাকবেন আর ভিডিও দেখতে পাবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিও। তো বন্ধুরা টাটা।